नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? आजकेर राशिफल शुरू करार आगे एकटी गल्पेर कथा आपनादेर संगे शेयर करब। एकटी छात्र छोटोबेला थेकेई से स्वयं सम्पूर्ण छिलो, तार पढ़ाशोनार खरच एवं आनुषांगिक खरच से निजेई उपार्जन करत। आर एई उपार्जनेर जन्य से अतिरिक्त परिश्रमो करत, किन्तु तार सहपाठीरा तार एई विशेष काजेर विषये जानतो ना, তাই না জেনে সে প্রিন্সিপালের সাহেবের কাছে তার বিরুদ্ধে নালিশ করলো যে সে এত টাকা পয়সা পায় কোথা থেকে, সে নিশ্চয়ই চুরি করে। প্রিন্সিপাল কোনো কথা না বলে এই ছাত্রের উপরে নজর রাখলো আর দেখলো এই ছাত্র পড়াশোনার পাশাপাশি যে সময়টি সে ফাঁকা পায় সে একটি বিশেষ জায়গাতে কাজকর্ম করে, বিশেষত গার্ডেনিং করে সেখান থেকে সে উপার্জন করে এবং সেই পয়সায় সে নিজের খরচ চালায়। এরকমই স্বয়ং সম্পূর্ণ ছাত্রের অবস্থা দেখে প্রিন্সিপালের মাথা আরও উজ্জ্বল হলো এবং সে পাশাপাশি বলল, তুমি স্কুলে কেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো না? সে তখন বলল যে আমার কর্মের প্রতি বিশ্বাস আছে, তাই যতক্ষণ আমার পরিশ্রম করার ক্ষমতা আছে সেই পরিশ্রম দিয়ে আমি আমার কাজটুকু চালিয়ে নেওয়ার চেষ্টা করব। এই কথা শুনেও তার প্রিন্সিপাল অত্যন্ত খুশি হলো এবং সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই কথা বলল। যারা তার নামে কমপ্লেন করেছিল তাদের মাথা হেঁট হয়ে গেল। সেই ছাত্র একদিন বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছিল, তিনি আর কেউ নয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্প থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি বন্ধুদের কাছে, কর্মই হলো সবথেকে বড় পূজা, তাই মানুষকে অবশ্যই কর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। সফলতা পাওয়ার জন্য এবং কর্মে মধ্যে লেগে থাকাই একমাত্র মূল মন্ত্র এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনাকে অবশ্যই এগিয়ে চলতে হবে। আর এই বিশেষ কাজ থেকে অবশ্যই প্রেরণা মেলে এবং অন্যান্য মানুষের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। হতেই পারে আপনার কাছে কোনো কোনো বস্তু নেই, কিন্তু এমন কিছু বস্তু রয়েছে যা দিয়ে আপনি আপনার কাজের সফলতা পেতে পারেন, তা হলো আপনার প্রকৃত চিন্তাভাবনা এবং আপনার কঠোর পরিশ্রম। আপনার কমজোরিকে আপনি আপনার জীবনের হাতিয়ার তৈরি করে এগিয়ে চলুন, ধীরে ধীরে দেখবেন আপনার লক্ষ্যবস্তুতে আপনি পৌঁছে গেছেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ আপনারা দেখছেন 8ই সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের রাশিফল। আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদেবের অবস্থান অনুসারে আপনাদের রাশি এবং সেই রাশি অনুসারে আপনারা রাশিফল দেখবেন। যাদের জন্মকুণ্ডলি নেই তাদের নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি সেই রাশি অনুসারে দেখতে পারেন। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গ এবং গ্রহগত অবস্থান কী আছে। প্রথমে আসছি আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গ। 8ই সেপ্টেম্বর 2020 মঙ্গলবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 12:02 পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 9 পর্যন্ত, এবং নক্ষত্র ভরণী নক্ষত্র সকাল 8:26 পর্যন্ত থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে। বিকেল 5:35 পর্যন্ত ব্যাঘাত যোগ এবং তারপরেই হর্ষণ যোগ সূচিত হবে। যারা শুভ সময়ের চিন্তাভাবনা করছেন তাদের জন্য অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11:53 থেকে 12:43 পর্যন্ত, এবং সর্বার্থ সিদ্ধি যোগ সকাল 8:26 থেকে পরের দিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর সকাল 6:03 পর্যন্ত। তবে বিকেল 3:26 থেকে 5 পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না, কারণ এই সময় হলো রাহুকাল, কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সিগনেচার না করাই উচিত। আজ সারাদিন চন্দ্রদেব মেষ রাশিতে থাকবে এবং ভরণী নক্ষত্রের পরে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। আজও গ্রহগত অনুপস্থিত অনুসারে
আজও গ্রহগত অবস্থান অনুসারে একটি ভাসী যোগ এবং একটি লক্ষ্মী যোগ সূচিত হচ্ছে। সেই সাথে মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশির জাতক জাতিকারা স্বশযোগ এবং সেই সাথে রুচক যোগের শুভ ফল পেতে পারেন এবং মিথুন রাশি, কন্যা রাশি, ধনুরাশি এবং মীন রাশির জাতক জাতিকারা হংসযোগের বিশেষ শুভ ফল পেতে পারেন। আজও বৃহস্পতি কেতুযুক্ত হয়ে একটি গুরুচণ্ডাল দোষ তৈরি করছে। এইরকমই গ্রহগত এবং নাক্ষত্রিক ও যোগগত অবস্থান অনুসারে আমরা আলোচনা করব 8ই সেপ্টেম্বর 2020 বিশেষ রাশিফল। একেবারে প্রথমেই আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। আপনারা যদি আজ সম্প্রতি ক্রয় বিক্রয়ের বিষয়ে কোনো পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিন এবং বাস্তবায়ন করুন, তা আপনাদের গ্রহগত অবস্থান অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। এই বিশেষ দিনে আপনাদের ধার্মিক এবং আধ্যাত্মিক কর্মকাণ্ডের বিশেষ উন্নতি ঘটবে। গৃহে বেশ কিছু কারণে মতবিরোধ থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে এগিয়ে চলুন। সন্তানের কাজকর্মের উপরে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করুন এবং লক্ষ্য রাখুন এবং সঠিকভাবে তাদের পরিচালনা করুন। সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের উন্নতি ঘটবে এবং সেই বিশেষ উন্নতি অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এই সময় স্থগিত রাখুন, নাহলে কিন্তু শারীরিক এবং আপনার আর্থিক ক্ষেত্রে ক্ষতি নিয়ে আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় বেশ কিছু কারণে মন্দাভাব আসতে পারে আর সে কারণে কর্মক্ষেত্রে একটু উত্তেজনা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বেশ কিছু কারণে পরিবর্তন আসতে পারে, তাই পরিবর্তনটাকে আপনাকে মানাতে হবে। হঠাৎ বেশ কিছু কারণে ভ্রমণের জন্য আপনি মানসিকভাবে বিভ্রান্তে পড়তে পারেন, তবে তা ধীরে ধীরে সহজ হতে থাকবে। গৃহের মহিলাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনার নজর দিতে হবে। সন্ধ্যার আগে বেশিরভাগ কাজকে অবশ্যই সমাধা করার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনি আপনার প্রফেশনাল জগতের সঙ্গে আপনার পারিবারিক জগৎকে অবশ্যই অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। যদি প্রফেশনাল জগৎ আপনার পারিবারিক জগতের উপরে প্রভাব ফেলে তাহলে কিন্তু পারিবারিক ক্ষেত্র বেশ কিছু কারণে সমস্যাবহুল হতে পারে। আজ এই বিশেষ দিনে বলবো গলা, বুক এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু ইনফেকশান বা ইনফ্লামেশনের সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের জন্য বলবো আজ শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো লাল। আজ এই বিশেষ দিনে আপনারা যদি হনুমানজির উদ্দেশ্যে চোলা চড়ান তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। দিনের শুরুতেই আপনার পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পাবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মে সফলতা আসবে। দিনের শুরু থেকে শেষটি আপনার জন্য অত্যন্ত শুভ। বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ বা বিনোদনের বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে আপনার ব্যয় বাড়তে পারে। মনে রাখবেন অর্থ লেনদেনের বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনি সতর্ক না হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে। মানসিক শান্তির জন্য আপনি আধ্যাত্মিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সে বিষয়েও আপনার ব্যয় বাড়তে পারে। যারা পাবলিক রিলেশন, গ্ল্যামার এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় যুক্ত রয়েছেন সেক্ষেত্রে সফলতা আসবে। যারা বিভিন্ন বিমা এজেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিমা জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা আসবে, আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আজ আপনি আপনার স্মার্ট ওয়ার্কের সাহায্যে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা পার্থক্য নিয়ে আসবেন। আপনি আপনার গৃহের পূর্বপুরুষ কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে পারেন। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য কৃতিত্ব আপনি পাবেন। আপনার স্ত্রী বা কন্যার বিশেষ কর্মক্ষেত্রে উন্নতি দেখা দেয়। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য স্বামী স্ত্রীকে পরস্পরকে সময় দিতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা মানসিক দূরত্ব বাড়তে পারে। গৃহের প্রবীণ ব্যক্তিদের অবশ্যই শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং তারা আপনার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ না নিলে সমস্যায় ভুগবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো হালকা গোলাপি। আপনারা আজ বানরকে কলা খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের সন্তান সম্পর্কিত বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে। যে সমস্ত ব্যক্তি প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন আসবে। সমাজে বেশ কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং আধিপত্য বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয়ে আপনি পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং তাতে সফলতা পেতে পারেন। পারিবারিক খুশির একটা পরিবেশ তৈরি হবে। আজ এই বিশেষ দিনে কোনো বড়সড় সিদ্ধান্ত নেবেন না, বিশেষত ব্যবসার ক্ষেত্রে। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে শুভ ফল আনতে পারে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে আপনারা পুরানো পরিকল্পনাকে ভালোভাবে নজর দিয়ে এগিয়ে চলুন। অর্থ বিনিয়োগের বিষয়ে অবশ্যই কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়ে অর্থ বিনিয়োগ করুন। নিজে থেকে কোনো ধরনের বড় সিদ্ধান্ত না নেওয়াই উচিত। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। তবে নিজেদের সমস্যা সমাধানের জন্য বহিরাগত কোনো মানুষকে পারিবারিক জীবনে হস্তক্ষেপ করতে দেবেন না। যারা গাড়ি চালান সেক্ষেত্রে তারা অবশ্যই সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার সমস্যা কিন্তু রয়েছে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে যদি আপনারা গায়েকে গুড় খাওয়াতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। আজ এই বিশেষ দিনে আপনার ব্যক্তিত্বের বিশেষ উন্মেষ ঘটতে পারে, তবে সেই সাথে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের জন্যও শুভ ফল আসবে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেন বা আগ্রহ অনেকটাই বাড়তে পারে। তবে বড়সড় অর্থ বিনিয়োগে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য মানসিক চাপে থাকতে পারেন। মেজাজকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন, কারণ আপনার ক্রুদ্ধ মনোভাব সম্পর্কের উপরে প্রভাব পড়বে। আজ এই বিশেষ দিনে বলবো, ভ্রমণ বা যাত্রা স্থগিত রাখার চেষ্টা করুন, মোটেও শুভকর ফল আসবে না। আজ কোনো নতুন পরিকল্পনা অনুসারে কাজ শুরু করলে লোকসানের সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য নজর রাখুন এবং ভালোভাবে আপনি মনোনিবেশ করে এগিয়ে চলুন। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক চাপ এবং শারীরিক চাপ কিন্তু বাড়তে পারে। আর্থিক সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, তাই ভুল বোঝাবুঝি না হয় সেজন্য সব কিছু আলোচনা করা উচিত। রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন এবং ওষুধপত্র অবশ্যই ঠিক সময় খান। আজ এই বিশেষ দিনে বলবো, শুভ সংখ্যা হলো 7 অর্থাৎ 7 এবং শুভ রং হলো স্বর্ণাভ। আজ এই বিশেষ দিনে হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসপত্র কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন। সামাজিক কার্যকলাপের মধ্যে আপনার বিশেষ মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার দায়িত্ব বাড়বে। তবে কখনো কখনো আপনার অহমিকার জন্য ক্ষতি হতে পারে, তাই নিজের স্বভাবকে অবশ্যই নমনীয় রাখার চেষ্টা করুন। নিকটতম বন্ধুবান্ধব বা ভাই বোনের সঙ্গে একটা সম্পর্কের ওঠানামা হতে পারে, পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই সাবধানে বিনিয়োগ করুন। যারা কর্মসংস্থানগত বা পেশাগত ক্ষেত্রে বিদেশের সঙ্গে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। মানসিক দিক থেকে আজ আপনি বিশৃঙ্খলা বা বিক্ষিপ্ত থাকতে পারেন, তাই মনোনিবেশ করার জন্য অবশ্যই মেডিটেশন অবলম্বন করুন, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই মনকে কনসেন্ট্রেট না করলে সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন, তাই গৃহের বিষয়ে এবং ব্যবসার বিষয়ে অবশ্যই সম্প্রীতি বজায় রাখুন। যারা অ্যাসিডিটি বা গ্যাসজনিত সমস্যায় বা হজমজনিত সমস্যায় ভুগছেন তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। গরম জিনিস অবশ্যই বুঝে শুনে খান এবং বাসি জিনিস খাবেন না। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো লাল। আজ এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন।
এখন আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আজ এই বিশেষ দিনে আপনাদের খ্যাতির বৃদ্ধি ঘটতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনায় অত্যন্ত মনোনিবেশ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা শীঘ্রই শুভ ফল পাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি দূর হতে পারে, তবে তার জন্য আপনাকে অবশ্যই মানসিক দিক থেকে কিছুটা শিথিল হতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা কম লাভবান হতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে আরও বেশি সজাগ হতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার পেশাগত ক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, তাই প্রতিটি কাজের বিষয়ে আপনাকে আরও যত্নশীল হতে হবে। কর্মক্ষেত্রের পরিকল্পনা অবশ্যই গোপন রাখুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলুন। ধীরে ধীরে পরিস্থিতি আপনার স্বাভাবিক হবে। কর্মক্ষেত্রে আপনি যথাযথ কৃতিত্ব পাবেন, সমাজে বন্ধু বান্ধব এবং পরিবারদের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারবেন এবং তাদের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি হতে পারে। যে কোনো নতুন কাজের সঙ্গে যুক্ত হলে দায়বদ্ধতা বা আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি মর্যাদাও বাড়বে। যারা বৈবাহিক জীবনের কথা চিন্তাভাবনা করছেন, বৈবাহিক জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। নতুন বিবাহের বিষয়ে সম্পর্কের উন্নতি ঘটতে পারে। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটা ইতিবাচক পরিবেশ বা পরিবর্তন আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কাজের আধিক্যের কারণে কিছুটা শারীরিক এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই যোগা মেডিটেশন করে মনকে শরীরকে ঠিক রাখুন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 4 অর্থাৎ 4 এবং শুভ রং হলো স্বর্ণাভ। আজ এই বিশেষ দিনে বলবো, পৃথিবীকে মাতৃ হিসাবে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বজ্রং বাণ পাঠ করুন, আপনাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব, তুলা রাশি। গৃহের, পরিবারের অর্থাৎ আপনার নিকট আত্মীয়ের এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসতে পারে। বিশেষত পরিবারের সদস্যদের বিবাহ বিষয়ে বেশ কিছু পরিকল্পনা হতে পারে। যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা সাহিত্য জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তত্ত্ববহুল পরিবর্তন বা তত্ত্ববহুল বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন বা এই তত্ত্ব সংগ্রহ করতে গিয়ে কিছুটা ব্যয়ও হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যারা বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন বা রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে পারে, তবে তার মধ্যে বেশ কিছু কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, তাই প্রতিটা ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ইনভেস্ট করুন। আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি প্রতিটা ক্ষেত্রে সমস্যায় পড়বেন। যারা মিডিয়া, আর্ট বা কম্পিউটার সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা লাভজনক পরিস্থিতি অর্জন করতে পারেন এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় এই বিশেষ সময়কে বলা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বা মর্যাদা পেতে পারেন, তবে কর্মক্ষেত্রে খুব একটা সন্তুষ্টি আপনার আসবে না আজ। পারিবারিক জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মব্যস্ততার জন্য আপনি বেশ কিছু ক্ষেত্রে সময় দিতেও পারবেন না। বৈবাহিক জীবন ঠিকঠাক চলবে, তবে সাবধানে থাকুন শরীর স্বাস্থ্যের বিষয়ে। বর্তমান চলতে থাকা সমস্যা থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে এগিয়ে চলুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ বর্ণ হলো গোলাপি। আজ এই বিশেষ দিনে আপনারা যদি প্রবাহিত জলে স্নান করে যদি আপনি আপনার ইষ্টদেবকে তথা সূর্যদেবকে প্রণাম নিবেদন করেন এবং সেই সাথে আপনার মনস্কামনার কথা বলেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মানসিক দিক থেকে আপনি ভরপুর শক্তিতে থাকবেন, সেই কারণে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতেও আপনি সমস্যার সমাধান করতে পারবেন। যারা চাকরির সন্ধানে ঘুরছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হতে পারে। মানসিক দিক থেকে আপনারা অনেকটাই আনন্দ অনুভব করবেন। সুখের পরিবেশের কারণে আপনি মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই সক্রিয় থাকবেন, তবে অপরের কাজকর্মের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। এর ফলে একটা নেতিবাচক প্রভাব কিন্তু চলে আসতে পারে। পৈতৃক সম্পর্কিত বেশ কিছু পুরানো বিষয় আটকে থাকবে। পুরানো নেতিবাচক বিষয়গুলি আপনি অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে বেশ কিছু কারণে উত্থান পতন আসতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান ঘটতে পারে, তবে আপনি অবশ্যই সাবধানে কথা বলুন এবং কথা দিন। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে,
তাই প্রতিটা ক্ষেত্রে অর্থ বিনিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, কিন্তু তা কোনো বিশেষজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে। যারা কর্মক্ষেত্রে এখনও যুক্ত রয়েছেন বা যারা কর্মের সন্ধান চালিয়ে যাচ্ছেন, তারা এই সময়টি বেছে নিয়ে এগোতে পারলে ভালো ফল পাবেন। তবে কাজকর্মের জন্য অর্থ যে বিনিয়োগ করবেন সেই অর্থ কিন্তু আটকে যেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করে আগামী ভবিষ্যতের বিষয়ে অবশ্যই এগিয়ে চলুন, সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাবে। খাবার দাবারের বিষয়ে সতর্ক না হলে পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 9 এবং শুভ রং হলো লাল। আজ এই বিশেষ দিনে আপনারা যদি কোনো প্রবাহমান জলে তামার মুদ্রা প্রবাহ করে দেন, সেক্ষেত্রে আপনাদের চলতে থাকা সমস্যা দূর হতে পারে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক এবং মানবিক দিকের বিশেষ উন্নতি ঘটবে। আজ চন্দ্রদেব আপনাদের শিষ্টাচার শেখাবে এবং দায়িত্ববোধও শেখাবে। ভ্রমণের বিষয়ে কিছুটা লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সদা সতর্ক থাকবেন শরীরের বিষয়ে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে এবং তাতেই সফলতা আসবে। বিদেশে যাওয়ার বা আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়ার বিশেষ সুযোগ সুবিধা কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক জীবন কিংবা আত্মীয়দের সঙ্গে বেশ কিছু কারণে দূরত্ব তৈরি হতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই সতর্কতার সঙ্গে আপনি সমাধান করবেন। কারণ সম্পর্ক সদা সর্বদা শক্তিশালী রাখার চেষ্টা করুন। সন্তানের আগ্রেসিভ মনোভাবকে আপনি মোটেও পাত্তা দেবেন না, সেই বিষয়টা অবশ্যই সমাধান করুন, না হলে ভবিষ্যতে সন্তান কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসায় সঠিকভাবে বিনিয়োগ না করলে আপনি ব্যয়ের পরিমাণ বেশি দেখতে পাবেন, পাশাপাশি কর্মক্ষেত্রে আরও বেশি সুচারুভাবে এগোতে হবে। পুরানো কোনো সমস্যা এই বিশেষ সময় কিন্তু উঠে আসতে পারে, তাতে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই সুচারুভাবে আপনার বুদ্ধিকে ব্যয় করে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। আপনার পেশাগত ক্ষেত্রে নতুন কোনো অভিজ্ঞতা তৈরি হতে পারে বা অনেক নতুন পেশার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এবং তাতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। পারস্পরিক সম্পর্ক জোরদার হওয়ার কারণে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, সেই সাথে সংসারে একটা শুভ পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্যের উপরে ফোকাস করবেন, সেই সাথে আপনাদের কর্মের উপরেও। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো হালকা লাল। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু অর্পণ করুন আর তাতে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে শুভ ফল দেবে আপনার, আপনার প্রচেষ্টার সফল রূপ আপনি দেখতে পাবেন, আপনার আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সেই আত্মবিশ্বাস একটা সফলতম রূপের কারণ হতে পারে। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে আপনি শুভ ফল পেতে পারেন। কোনো পুরানো সম্পত্তি বিক্রয় বা ক্রয়ের বিষয়ে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। পারিবারিক সদস্যদের সঙ্গে আপনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আচরণকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। এই সময় আপনার সিদ্ধান্তগুলি সার্বজনীন হবে। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই সাবধানে প্রতিটা ক্ষেত্রে আপনাকে পদক্ষেপ নিতে হবে। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হলে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আপনি মোকাবিলা করতে সক্ষম হবেন। যদি কোনো দীর্ঘস্থায়ী রোগের মধ্যে আপনি যুক্ত থাকেন বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন, তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যারা যুবক কিংবা যুবতী গৃহ থেকে দূরে থাকেন, তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে পারেন। কারো কাছ থেকে নেওয়া ঋণ আপনার ব্যক্তিগতভাবে মনের উপরে একটা বড় বোঝা তৈরি করতে পারে। বৈবাহিক জীবনে বেশ কিছু কারণে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং সামাজিক মানহানির সম্ভাবনা রয়েছে। এ কারণে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ত্বক সংক্রান্ত কোনো সংক্রমণে আপনারা ভুগতে পারেন, তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সাবধানতা বা সাবধান হওয়া অত্যন্ত জরুরি। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা বলবো 4 বা 4 এবং শুভ রং হলো কমলা। আজ এই বিশেষ দিনে আপনারা হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন।
পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। আজ এই বিশেষ দিনে চিন্তাভাবনার জগতের অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে, নতুন কোনো ধারণা বা পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে। এগুলি অবশ্যই চিন্তাভাবনা করে বাস্তবায়ন করলে অত্যন্ত আপনি উপকৃত হবেন। আপনার আত্মীয় স্বজন এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা দৃঢ়তা বৃদ্ধি পাবে। প্রতিদ্বন্দ্বীরা তারা জমি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই বিশেষ দিনে হতে পারে এবং কাগজপত্রের প্রতি আপনারা অবশ্যই নজর দেবেন, কারণ মনোযোগ ঠিকভাবে না থাকলে ছোটোখাটো ভুল কিন্তু বড় আকার নিতে পারে। গৃহের সন্তানের প্রতি আরও বেশি নজর দিতে হবে, কারণ পড়াশোনা সংক্রান্ত বেশ কিছু বাধা চলে আসতে পারে। আজ আপনাদের পরিস্থিতি অনুকূলে থাকবে বেশ কিছু ক্ষেত্রে, এবং যে পরিস্থিতি অনুকূলে থাকবে সেই দিকগুলির গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্তগুলো অবশ্যই নেবেন। আজ এই বিশেষ দিনে পরিশ্রমের উপরে ভর করে আপনাদেরকে এগোতে হবে, কঠোর পরিশ্রম করলে ধীরে ধীরে সফলতা আসবে। রোগ সম্পর্কিত বিষয়ে উপেক্ষা করবেন না, কারণ রোগ আপনাকে কিন্তু ভোগাতে পারে, তাই একেবারে প্রথম থেকেই নির্মূল করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রের সঙ্গে আপনার ব্যক্তিগত জীবন জড়াবেন না, এই দুটোকে ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি পারিবারিক জীবনে মোটেও সুখকর পরিস্থিতির মধ্যে থাকবেন না। প্রতিটা সমালোচনার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বৈবাহিক জীবনে বেশ কিছু কারণে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো এখন বিবাহের চিন্তাভাবনাকে স্থগিত রাখুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে ব্যথা সম্পর্কিত কারণে আপনি অনেকটাই সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই সে বিষয়ে আরও সতর্ক হতে হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো কেশর অর্থাৎ জাফরান বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা যদি গরুকে প্রথম রুটি খাওয়ান তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। আজ এই বিশেষ দিনে বলবো কাজের প্রতি সম্পূর্ণভাবে আপনারা আস্থা রাখুন এবং মনকে কনসেন্ট্রেট করুন। নেতিবাচক ক্রিয়াকলাপ থেকে নিজেকে সর্বদা দূরে রাখুন। আপনার ভিতরে শুভ শক্তিকে জাগ্রত করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে শুভ ফল পাবেন। কোনো বিনোদনমূলক বিষয়ে আপনি সময় এবং অর্থ দুটোই ব্যয় করতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু চাপ বৃদ্ধি পেতে পারে আজ, তবে আপনাদের কর্মনিষ্ঠার ফলে সেই চাপ থেকে মুক্তি পেতে পারেন। আপনাদের মধ্যে একটা আনন্দের বিশেষ জোয়ার চলে আসতে পারে। কখনো রাগকে আপনি পুষে রাখবেন না, একগুঁয়েমি চিন্তাভাবনাই আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই সেখান থেকে আপনি নিজেকে বের করে আনুন। প্রতিটা ক্ষেত্রে বোঝাপড়ার মাধ্যমে খাপ খাইয়ে আপনি এগিয়ে চলুন। যারা কমিশন ভিত্তিক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিমা সম্পর্কিত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বকেয়া পেমেন্টের বিষয়ে আপনাদের আরও বেশি সক্রিয় হতে হবে। বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসায় গতি অর্জন পাবে এবং পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে আজ। যারা ফ্যাশন সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নতুন পরিবর্তন ঘটতে পারে, নতুন নতুন সুযোগ আপনারা পেতে পারেন। আপনার সন্তানের সঙ্গে এবং আপনার পরিবারের মহিলাদের সঙ্গে সম্পর্কের একটা বিশেষ উন্নতি ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে চলতে থাকা দীর্ঘদিনের সমস্যা বা বাধা দূর হবে এবং মধুরতা বৃদ্ধি পাবে। পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং গৃহে একটা সুখের বাতাবরণ তৈরি হতে পারে, তবে ঘুম সম্পর্কিত সমস্যায় আপনাদের সমস্যার মধ্যে ফেলতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। মানসিক অবসাদ আপনাকে কিন্তু ভোগাবে, তাই মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আজ এই বিশেষ দিনে বলবো আপনাদের শুভ সংখ্যা হলো 5 এবং শুভ রং হলো হালকা লাল বর্ণ। আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে কলা নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আমরা আজ দেখে নিলাম আগামী 8ই সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আপনাদের বলবো সশ্রদ্ধভাবে কমেন্টস বক্সে লিখুন জয় হনুমান। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।